বাংলাদেশের যে যেখানে আছো ফার্স্ট অফ এক্সামিনে, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অ্যানাটমি বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল। আমাদের আজকের টপিক ওরাল অ্যান্ড প্র্যাকটিক্যাল এক্সামিনেশান অফ বোর্ড টু। তো বোর্ড টুতে তিনটা কার্ড থাকবে, অ্যাবডোমেন, সুপিরিয়ার অ্যান্ড ইনফিরিয়ার এক্সট্রিমিটি। আর কি থাকবে? জেনারেল এমব্রায়োলজি, জেনারেল অ্যানাটমির মধ্যে থাকবে মাস্কুলো স্কেলিটাল সিস্টেম, দ্যাট ইজ অস্টিওলজি, আর্থ্রোলজি অ্যান্ড মায়োলজি। আর জেনারেল হিস্টোলজির মধ্যে থাকবে কি? কানেকটিভ টিস্যু, মাস্কুলার টিস্যু। দেখো, বোর্ড ওয়ানে জেনারেল অ্যানাটমিতে ছিল কি আমাদের অ্যাঞ্জিওলজি অ্যান্ড নিউরোলজি, আর এখানে কি জেনারেল অ্যানাটমিতে মাস্কুলো স্কেলিটাল সিস্টেম। জেনারেল হিস্টোলজি বোর্ড ওয়ানে আমাদের ছিল কি এপিথেলিয়াল টিস্যু, নার্ভাস টিস্যু, এখানে কি কানেকটিভ টিস্যু, মাস্কুলার টিস্যু। এরপর কিন্তু সমস্ত কম্পার্টমেন্টগুলি একই রকম। দেখো, ফার্স্ট কম্পার্টমেন্ট বেসিক অ্যানাটমি অফ স্পেসিফিক অর্গান অর পার্ট, যেমন এই যে লটারিটা আমি তোমাদের সাথে ডিসকাস করছি, এখানে ফার্স্ট টপিক ডিউডেনাম। তো ডিউডেনাম বলছে কি, ইন রিলেশন টু টর্সো, হোল্ড ভিসকাস অর মডেল ইন রিলেশন টু টর্সো মডেল, শো ডিফারেন্ট পাওয়ার্স উইথ দেয়ার ডিরেকশান, মেনশান লেন্স অফ দোজ পাওয়ার্স অ্যান্ড পিকুলারিটিস অফ ফার্স্ট পার্ট। দেখো, ডিউডেনাম তোমাকে মডেল দেওয়া হলো কিংবা ভিসারা দেওয়া হলো। ডিউডেনামের লেন্থ উই নো 25 সেন্টিমিটার, ইট ইজ কম্পোজড অফ ফোর পার্টস, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, ফোর্থ পার্ট। এবং বলছে কি, ফার্স্ট পার্টের পিকুলেটি, আমরা জানি যে ডিউডেনাম একটা রেট্রোপেরিটোনিয়াল অর্গান, বাট ফার্স্ট পার্টের প্রক্সিমাল 2.5 সেন্টিমিটার, এটা ইন্ট্রাপেরিটোনিয়াল, এই যে এগুলি হলো পিকুলিয়ারিটি। এখন ডিউডেনামের বদলে তোমার প্যাঙ্ক্রিয়াস থাকতে পারে, স্প্লিন থাকতে পারে, ইউট্রাস থাকতে পারে, যে কোনো একটা এরকম ভিসারা থাকবে। নাম্বার টু কি, দেখো, একটা জয়েন্ট, নি জয়েন্ট ইন স্কেলিটন, নি জয়েন্ট ইন স্কেলিটনে দেখালা তার আর্টিকুলার সার্ফেসগুলো, ফিমোরাল কন্ডাইল, টিবিয়াল কন্ডাইল, প্যাটেলা, এখানে কি মুভমেন্ট হয়, ফ্লেকশন, এক্সটেনশন। তারপর বলছে কি, এই যে মুভমেন্টগুলি হয় তার যে কোনো একটা মাসেলের নাম বলো, ধরো ফ্লেকশন করে কোন মাসেল কিংবা এক্সটেনশন করে কোন মাসেল, তার আবার অরিজিন ইনসার্শন দেখাতে হবে তোমাকে। এখন নি জয়েন্টের বদলে তোমার থাকতে পারে কি হিপ জয়েন্ট, তারপর অ্যাঙ্কেল জয়েন্ট। এরপর নাম্বার থ্রি, আলনা ইন স্কেলিটন, তোমাকে আলনাটা দেখাতে হবে। এখন দেখো, আলনার বদলে রেডিয়াস থাকতে পারে কিংবা ফিমার থাকতে পারে, টিবিয়া থাকতে পারে, ফিবুলা থাকতে পারে। এখানে কোশ্চেনটা কি বলছে, শো অ্যান্ড ডিসক্রাইব গ্রোস ফিচার্স অফ আপারেন্ট, আলনার আপারেন্টে কী কী আছে। আমরা জানি করোনয়েড প্রসেস, অলিক্রোনাল প্রসেস, টকলিয়ার নোস, আলনার টিউবারোসিটি, এই সমস্ত থাকে। আইডেন্টিফাই ডিফারেন্ট টাইপস অফ জয়েন্টস ফর্মড বাই দ্য বোন, আলনা কী কী জয়েন্ট তৈরি করে। দেখো, রেডিয়াসের সাথে সে তিনটা জয়েন্ট তৈরি করে, সুপিরিয়ার, মিডেল অ্যান্ড ইনফিরিয়ার জয়েন্ট। আবার হিউমারাসের সাথে হিউমার ও আলনার জয়েন্ট, যেটা এলবো জয়েন্টের একটা পার্ট। এবং এখানে কী কী মুভমেন্ট হয়, আমরা জানি সুপিরিয়ার অ্যান্ড ইনফিরিয়ার রেডিও আলনার জয়েন্ট, যেটা এটা কি পিভয়েড ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, আর যেটা মিডেল সেটা কি সিনডেসমোসিস। এবং সুপিরিয়ার অ্যান্ড ইনফিরিয়ার যে রেডিও আলনার জয়েন্ট, সেখানে কী মুভমেন্ট হয় আমরা জানি, সুপাইনেশন, প্রোনেশন। এরপর কি, আর্টারি, আর্টারি সাপ্লাই, ভেইন, ভেনাস ড্রেনেজ, একটা কম্পার্টমেন্ট, আইদার আর্টারি থাকবে অথবা কোনো একটা ভিসারার আর্টারি সাপ্লাই বলতে হবে তোমাকে। একটা ভেইন থাকবে অথবা একটা ভিসারার ভেনাস ড্রেনেজ, যে কোনো একটা হয় আর্টারি অথবা ভেইন, অথবা আর্টারি সাপ্লাই অথবা ভেনাস ড্রেনেজ। এখানে কি দিছে, পোর্টাল ভেইন, বলছে কি পোর্টাল ভেইনের ফর্মেশন, টার্মিনেশন, কোর্স। তো এর বদলে এরকম ইনফিরিয়ার ভ্যানাকাভা থাকতে পারে, কিংবা অ্যাবডোমিনাল অ্যাওরটা থাকতে পারে, কিংবা মোড অফ আর্টারি সাপ্লাই অফ ইউটেরাস, মোড অফ আর্টারি সাপ্লাই অফ কিডনি, মোড অফ আর্টারি সাপ্লাই অফ স্প্লিন, বিভিন্ন লটারিতে এরকম আছে, আমি দেখেছি। তো পোর্টাল ভেইনের ফর্মেশন উই নো বাই দ্য ইউনিয়ন অফ দ্য সুপিরিয়ার মেসেন্ট্রিক ভেইন অ্যান্ড স্প্লিনিক ভেইন। এরপর পোর্টা হেপাটিস দিয়ে লিভারে ঢুকলো, দুইটা ব্রাঞ্চে ভাগ হয়ে, তাই না, রাইট অ্যান্ড লেফট ব্রাঞ্চ। আর কোথায় টার্মিনেট করবে, ইনফিরিয়ার ভ্যানাকাভা, তাহলে ইনফিরিয়ার ভ্যানাকাভাটাও থাকতে পারে। এরপর কি, লিম্ফ্যাটিক্স, লিম্ফ্যাটিক ড্রেনেজ, এখানে আছে ইউটেরাস ইন টর্সো, শো পার্টস অফ ইউটেরাস অ্যান্ড ড্রেনেজ এরিয়াস অফ ডিফারেন্ট গ্রুপস অফ লিম্ফ নোডস। তো ইউটেরাসের বদলে তোমাকে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালও থাকতে পারে, কিংবা তোমার ব্রেস্টের লিম্ফ্যাটিক ড্রেনেজ, সুপি এক্সট্রিমিটি যেহেতু এই কার্ডের পার্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা থাকতে পারে। এরপর কি, নার্ভ, নার্ভ সাপ্লাই, দেখো এখানে দিছে ব্র্যাকিয়াল প্লেক্সাস, আমরা জানি ব্র্যাকিয়াল প্লেক্সাস, লাম্বার প্লেক্সাস, স্যাক্রাল প্লেক্সাস, সুপি এক্সট্রিমিটিতে ব্র্যাকিয়াল প্লেক্সাস, অ্যাবডোমিনে লাম্বার প্লেক্সাস, ইনফেক্সটিভিটিতে স্যাক্রাল প্লেক্সাস, এরকম প্লেক্সাসও থাকতে পারে। তোমাকে একটা ছবি দেওয়া হবে, ধরো ব্র্যাকিয়াল প্লেক্সাসের ছবিটা দেওয়া হলো, তুমি দেখালে কীভাবে ফর্মেশন হলো, রুট কোনগুলা, ট্রাঙ্ক,
কর্ড, ডিভিশন, কোন কর্ডের ব্রাঞ্চ কী এগুলি তোমাকে বলতে হবে। অথবা একটা নার্ভ, মিডিয়ান নার্ভ থাকলো, কিংবা সায়াটিক নার্ভ, কিংবা ফিমোরাল নার্ভ, তাদের সাপ্লাইং এরিয়া তোমাকে বলতে হবে। এরপর কি সিস্টেমিক এমব্রায়োলজি অ্যান্ড রিলেটেড অ্যানোমালিস স্টাডি অফ এ ফিগার, এখানেও তোমাকে একটা ফিগার দেওয়া হবে। যেমন এখানে দেওয়া আছে অ্যানুলার প্যাঙ্ক্রিয়াস, তো অ্যানুলার প্যাঙ্ক্রিয়াসের ছবি দেখে তোমাকে বলতে হবে যে এটা কীভাবে ডেভেলপ করলো অ্যানুলার প্যাঙ্ক্রিয়াস। আমরা জানি যে প্যাঙ্ক্রিয়াস ডেভেলপ করে দুইটা বার্ড, ডর্সাল প্যাঙ্ক্রিয়াটিক বার্ড অ্যান্ড ভেন্ট্রাল প্যাঙ্ক্রিয়াটিক বার্ড। যখন ডিউডেনাম রোটেট করে ভেন্ট্রাল প্যাঙ্ক্রিয়াটিক বার্ডটা বিলো অ্যান্ড বিহাইন্ড দ্য ডর্সাল প্যাঙ্ক্রিয়াটিক বার্ডে চলে আসে, তাই তো? এবং ভেন্ট্রাল প্যাঙ্ক্রিয়াটিক বার্ড থেকে তৈরি হয় কি আমরা জানি লোয়ার পার্ট অফ দ্য হেড অ্যান্ড আনসিনেট প্রসেস, বাট আপার পার্ট অফ দ্য হেড, নেক, বডি, টেইল এগুলি ডর্সাল প্যাঙ্ক্রিয়াটিক বার্ড থেকে তৈরি হয়। এখন ভেন্ট্রাল বার্ড অ্যাগেইন ইট ইজ কম্পোজড অফ টু বার্ডস, তাই না? দুইটা বার্ড তৈরি হয়ে তারপর ফিউজড হয়ে ভেন্ট্রাল বার্ড তৈরি করে। এখন এই দুইটা ভেন্ট্রাল বার্ড এটা যদি ফিউজড না হয়, একটা রোটেট করলো আর একটা রোটেট করলো না, তখন কি হয় সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম এনসার্কেলড হয়ে যায় একেবারে ভেন্ট্রাল প্যাঙ্ক্রিয়াটিক বার্ড দুইটা দিয়ে। তার মানে কি পরে আমরা দেখি যে যে প্যাঙ্ক্রিয়াসের হেডটাই এনসার্কেল করে আছে ডিউডেনামের সেকেন্ড পার্টকে, এটাকে বলা হয় অ্যানুলার প্যাঙ্ক্রিয়াস। তাহলে এখানে তোমাকে ডেভেলপমেন্ট অফ লিভার সেই যে প্রসেস, যে হেপাটিক বার্ড কীভাবে সেটা আবার দুইটা ভাগে ভাগ হয়, পার্স হেপাটিকা, পার্স সিস্টিকা, এই কোশ্চেনগুলি তোমাদের থাকবে সিস্টেমিক এমব্রায়োলজি অ্যান্ড রিলেটেড অ্যানোমালিসে। এরপর কি ক্লিনিক্যাল অ্যানাটমি প্রসিডিওর ডিজর্ডার, যে কোনো একটা প্রসিডিওর, যেমন লিভার বায়োপসি, কীভাবে তুমি লিভার বায়োপসি করলে এটা হলো প্রসিডিওর, তাই তো? কিংবা লাম্বার পাংচার, এটা একটা প্রসিডিওর, কীভাবে তুমি করো লাম্বার পাংচার। আর একটা কি ডিজর্ডার, যেমন এখানে দিচ্ছে নেক অফ ফিবুলা, এক্সপ্লেন হোয়াই ফ্র্যাকচার অ্যাট দিস সাইড মে লিড টু ফুড ড্রপ। দেখো ফ্র্যাকচার নেক অফ দ্য ফিবুলা যদি হয়, আমরা জানি নেক অফ দ্য ফিবুলাকে এনসার্কেল করে কে রাখে, কমন পেরোনিয়াল নার্ভ। এখন যদি ফ্র্যাকচার হয় নেক অফ দ্য ফিবুলা, তাহলে কমন পেরোনিয়াল নার্ভ ইঞ্জিওর্ড হবে। কমন পেরোনিয়াল নার্ভের আবার আমরা জানি দুইটা ব্রাঞ্চ, সুপারফিশিয়াল পেরোনিয়াল অ্যান্ড ডিপ পেরোনিয়াল নার্ভ। এখন দেখো ফুড ড্রপ মানে কি, যে ফুড থাকবে কি প্লান্টার ফ্লেকশনে, তার মানে কি ডর্সি ফ্লেক্সারগুলি প্যারালাইজড হবে। কমন পেরোনিয়াল নার্ভ দিয়েই তো সাপ্লাই হচ্ছে, ডর্সি ফ্লেক্সার যদি প্যারালাইজড হয়ে যায় তাহলে ফুড ড্রপ হবে। তাহলে এটাই হলো মানে ক্লিনিক্যাল যে অ্যানাটমি তার ডিজঅর্ডার। আচ্ছা এরপর কি জেনারেল এমব্রায়োলজি, এখানে দিছে গ্যাস্ট্রুলেশন, এক্সপ্লেন হোয়াই ইট ইজ কল্ড দ্য সোর্স অফ অল থ্রি জার্ম লেয়ার্স। কারণ গ্যাস্ট্রুলেশন আমরা জানি কি যে ইট ইজ দ্য প্রসেস অফ ফরমেশন অফ অল থ্রি জার্ম লেয়ার্স। কখন হয় গ্যাস্ট্রুলেশন? থার্ড উইক অফ ডেভেলপমেন্ট। এবং কে সোর্স অফ অল থ্রি জার্ম লেয়ার্স? এপিব্লাস্ট। এবং এটা কিন্তু তোমাদের রিটেনেও আসে, এক্সপ্লেন এপিব্লাস্ট ইজ দ্য সোর্স অফ অল থ্রি জার্ম লেয়ার্স। তোমাকে এখানে অর্গানোজেনেসিসও থাকতে পারে, যে হোয়াট ডু ইউ মিন বাই অর্গানোজেনেসিস, কেন এই পিরিয়ডটা ভালনারেবল টু কনজেনিটাল অ্যানোমালি। তার মানে কি জেনারেল এমব্রায়োলজি থেকে ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক অফ ডেভেলপমেন্ট, তারপরে ফিটাল পিরিয়ড, যে কোনো জায়গা থেকে তোমার কোশ্চেন থাকতে পারে জেনারেল এমব্রায়োলজি। এরপর কি জেনারেল অ্যানাটমি, ওই যে মাসকুলোস্কেলিটাল সিস্টেম, এখানে যে কোশ্চেনটা আছে মাসেল কন্ট্রাকশন জাস্টিফাই ফাংশনাল ইম্পর্টেন্স অফ এক্সেন্ট্রিক কন্ট্রাকশন অফ মাসেল। দেখো মাসেল কন্ট্রাকশন আমরা জানি চার রকমের কন্ট্রাকশন, তাই তো? আইসোমেট্রিক কন্ট্রাকশন, আইসোটোনিক কন্ট্রাকশন, কনসেন্ট্রিক কন্ট্রাকশন অ্যান্ড এক্সেন্ট্রিক কন্ট্রাকশন। এক্সেন্ট্রিক কন্ট্রাকশনই কী হয়, যে মাসেল ফাইবারের লেন্থ ইনক্রিজ করতে থাকে বা টেনশনটা মেনটেন হয়, যার জন্য কি যে দেখো আমি হাত ঝুলিয়ে দিলাম, নিচ থেকে একটা জিনিস তুলব, এটাই হলো তার ফাংশনাল ইম্পর্টেন্স। এরপর কি হিন্স ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। দেখো মাসকুলোস্কেলিটাল সিস্টেম, স্কেলিটাল সিস্টেমে অস্টিওলজি মানে কি বোনস, আর আর্থ্রোলজি মানে কি জয়েন্ট। তাহলে দেখো এখানে দিছে কি হিন্স ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। হিন্স ভ্যারাইটি, দেখো একটা এক্সাম্পল কি এলবো জয়েন্ট, কিংবা এই যে আমাদের ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, এগুলি কি হিন্স ভ্যারাইটি। এরা ইউনি অ্যাক্সিয়াল, তার মানে কি একটা অ্যাক্সিসে, যে ট্রান্সভার্স অ্যাক্সিসে তাদের মুভমেন্ট হয়। স্ট্রাকচারটা কীরকম, একটা আর্টিকুলার সারফেস হবে কনভেক্স আর রেসিপ্রোকাল আর্টিকুলার সারফেসটা হবে কি কনকেভ, যার জন্য তারা এরকম একটা অ্যাক্সিসে মুভমেন্ট। যেমন এলবো জয়েন্টের মুভমেন্ট কি ফ্লেকশন এক্সটেনশন। এরপর কি দেখো জেনারেল হিস্টোলজি, কানেকটিভ টিস্যু, লিম্ফয়েড টিস্যু, তো মার্সেল এখানে দিছে যে ডিসক্রাইব মরফোলজি অ্যান্ড মেনশন ফাংশনস, তোমরা জানো। এরপর কি মাসকুলার টিস্যু, কার্ডিয়াক মাসেল অ্যান্ড স্মুথ মাসেল, ডিফারেন্সিয়েট বাই থ্রি স্ট্রাকচারাল পয়েন্ট। দেখো কার্ডিয়াক মাসেল কীরকম আমরা জানি, শর্ট সিলিন্ড্রিকাল উইথ ব্রাঞ্চিং, আর স্মুথ মাসেল স্পিন্ডেল শেপড।
কার্ডিয়াক মাসেলে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে, বাট স্মুথ মাসেলে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে না। কার্ডিয়াক মাসেলে নিউক্লিয়াস সিঙ্গেল আর সেন্ট্রালি প্লেস, বাট সামটাইমস দেয়ার মে বি টু নিউক্লিয়াস, বাট স্মুথ মাসেল অলওয়েজ কন্টেন সিঙ্গেল সেন্ট্রালি প্লেসড নিউক্লিয়াস। তাহলে হয়ে গেল আমাদের তিনটা পয়েন্ট। এছাড়া আমরা আরও জানি যে কার্ডিয়াক মাসেল রিজেনারেট করতে পারে না, বাট স্মুথ মাসেল রিজেনারেট করতে পারে। তাহলে এই গেল আমাদের ওরাল পোর্শন। নাও প্র্যাকটিক্যাল পার্ট, একই রকম বোর্ড ওয়ানের মতোই, বাট টপিকগুলো আলাদা। দেখো অসপি থাকবে 30 মার্কসের, সেটা তোমরা জানো। নাও ডিসেকশন, দেখো একটা থাকবে রিজিওনাল ডিসেকশন, একটা থাকবে ওভারঅল ডিসেকশন। রিজিওনাল ডিসেকশন এখানে আছে ফিমোরাল ট্যাঙ্গেল, তাহলে তোমার পপিটিয়াল ফোসা থাকতে পারে, কিউবিটাল ফোসা থাকতে পারে, যে কোনো থাকতে পারে সুপ্রি এক্সট্রিমিটি কিংবা ইনফি এক্সট্রিমিটি মানে রিজিয়ান থেকে, কিংবা তোমার রেক্টাস শিট থাকতে পারে। তাহলে এখানে কি আইডেন্টিফাই টু স্ট্রাকচার্স অ্যান্ড গিভ টু পয়েন্টস ইন ফেভার। আর একটা থাকবে কি ওভারঅল ডিসেকশন, সুপিরিয়ার ইনফিরিয়ার এক্সট্রিমিটি অ্যাবডোমেন যে কোনো জায়গা থেকে তোমাকে দুইটা স্ট্রাকচার আইডেন্টিফাই করতে বলা হবে। ধরো তোমাকে বললাম যে রেক্টাস অ্যাবডোমিনিস মাসেলটা দেখাও, কিংবা তোমাকে বললাম যে ফ্লেক্সর ডিজিটরাম প্রোফান্ডাস এটা দেখাও, কিংবা বাইসেস ব্রাকাই দেখাও, সার্টোরিয়াস দেখাও, এরকম। এরপর লিভিং অ্যানাটমি, ওয়ান ড্রয়িং আর ওয়ান পয়েন্টিং, একটা তোমাকে আঁকতে হবে আর একটা পয়েন্ট দিতে হবে। দেখো এখানে কী দিচ্ছে, এপিগ্যাস্ট্রিক রিজিয়ন কীভাবে আঁকতে হয় তোমরা জানো, রাইট অ্যান্ড লেফট ল্যাটারাল প্লেন আঁকলা, ট্রান্সপ্যালোরিক প্লেন আঁকলা, তাইলেই তুমি দেখাতে পারলে এপিগ্যাস্ট্রিক রিজিয়ন। আর একটা পয়েন্ট কী, দেখো এখানে পয়েন্ট দিছে ম্যাকবার্নিস পয়েন্ট, আমরা জানি কীভাবে ম্যাকবার্নিস পয়েন্ট দিতে হয়। এরপর কি রেডিওলজিক্যাল অ্যান্ড ইমেজিং অ্যানাটমি, জাস্ট লাইক বোর্ড ওয়ান, একটা থাকবে এই যে এক্স রে এলবো জয়েন্ট, দেখো একটা হলো নর্মাল এক্স রে ইমেজ, আর একটা থাকবে কি আইদার সিটি স্ক্যান অর এমআরআই অর আলট্রাসনোগ্রাফিক ইমেজ। যেমন এখানে দিছে এক্স রে এলবো জয়েন্টে, তো তোমরা যেভাবে এলবো জয়েন্টে কোশ্চেন আমরা জিজ্ঞেস করি, তুমি রেডিওলজিতে ওরকম দেখাবে যে দিচ ইজ দ্য এলবো জয়েন্ট, কীভাবে ফর্ম হলো, কী মুভমেন্ট হয় এখানে, এই কোশ্চেনগুলি করা হবে। আর এখানে সিটি স্ক্যান অ্যাবডোমেন সেকেন্ড লাম্বার ভার্টিব্রাল লেভেলে এরকম একটা তোমাকে সাপ্লাই দেওয়া হবে, সিটি স্ক্যানের যে ফিল্ম তোমাকে দেখে বলতে হবে। এরপর কি লাকি স্লাইড, দেখো হিস্টোলজিক্যাল স্লাইড, এখানে থাকবে কি তোমার ডাইজেস্টিভ সিস্টেম, ইউরিনারি সিস্টেম, জেনিটাল সিস্টেম, যে কোনো স্লাইড। এখানে আছে কি ইউট্রাইন টিউব, এটাকে তোমার ফোকাস করতে হবে, তিনটা আইডেন্টিফাইং পয়েন্ট লিখতে হবে, যে স্ট্রাকচার তোমাকে টিচার দেখাতে বলবে সে স্ট্রাকচারগুলো দেখাতে হবে তোমাকে। যেমন ধরো আমি তোমাকে বললাম যে ইউট্রাইন টিউবে লাইনিং এপিথেলিয়াম কি, তুমি বললাম সিম্পল সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, যে মিউকোসাটা তুমি শো করো, তুমি মাইক্রোস্কোপে চোখ দিয়ে তুমি দেখালা পয়েন্টার দিয়ে যে এটা হলো মিউকোসা। আচ্ছা আর থাকবে কি একটা এক্সপ্লানেটরি হিস্টোলজিক্যাল ফিগার, রিড দ্য ফিগার অ্যান্ড এক্সপ্লেইন হোয়াট স্পেশাল আন্ডারস্ট্যান্ডিং ইট অফার্স। ধরো এখানে দেয়া আছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন ব্যারিয়ার, যে আমরা জানি রেনাল কর্পাসেল, তাই তো এখান থেকে যে ফিল্ট্রেশন হয় কোন কোন স্ট্রাকচার ব্যারিয়ারটা তৈরি করলো সেটা তোমাকে বলতে হবে। আর থাকবে কি অ্যাসাইনমেন্ট অন ইন্টিগ্রেটেড টিচিং, যেটা বোর্ড ওয়ানে ছিল হিস্টোলজি প্র্যাকটিক্যাল নোটবুক 5 মার্কস, আর এখানেও এরকম যে অ্যাসাইনমেন্ট অন ইন্টিগ্রেটেড টিচিং, আমরা তোমাদেরকে দুইটা করে অ্যাসাইনমেন্ট করিয়েছি তাতে 5 মার্কস। সো দিস ইজ অল অ্যাবাউট ওরাল অ্যান্ড প্র্যাকটিক্যাল এক্সামিনেশন অফ বোর্ড 2। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে আবারও কথা হবে, পরের টপিক থাকবে আমাদের অসপি বোর্ড 1 অ্যান্ড বোর্ড 2। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।